নমস্কার দর্শক বন্ধু, বর্তমান ওড়িশা সরকার চাষী ভাই মানক পাই গটিয়ে বড় ঘোষণা করিছন্তি। তবে ঘোষণাটি কোন রহিছি তাহা তো ভিডিওরে আগকো নিশ্চয় জানিবা, কিন্তু তা পূর্বরু ভিডিওকু গোটে লাইক ও চ্যানেলকু সাবস্ক্রাইব করে নিয়ন্তু। তবে দর্শক বন্ধু, রাজ্যরে প্রথমতর পাই বিজেপি সরকার ক্ষমতাকু আসিবা পরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি অনেক নূয়া নূয়া পদক্ষেপ গ্রহণ করুছন্তি। এহা মধ্যরে রাজ্য সরকার চাষীঙ্ক উৎসাহ বৃদ্ধি পাই এক বড় ঘোষণা করিছন্তি। সরকারঙ্ক এই ঘোষণা অনুযায়ী রাজ্যর সমস্ত জেলার এবে পরিবা মন্ডি খোলা যাব। চাষীঙ্ক উৎসাহিত করিবা সহিত সেমানঙ্ক দ্বারা উৎপাদিত সামগ্রীকু উপযুক্ত মূল্যরে বিক্রি করিবা পাই সরকার এই পদক্ষেপ গ্রহণ করিছন্তি। তবে খবর মুতাবক প্রাথমিক পর্যায়ে রাজ্যর ভুবনেশ্বর ও কটকরে এই পরিবা মন্ডি পরীক্ষামূলক ভাবে খোলিবাকু থিবা বেলে পরে রাজ্যর সবু জেলার এই পরিবা মন্ডিকু খোলা যাব বলি খাদ্য যোগান ও খাউটি কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র সূচনা দেইছন্তি। ফলরে চাষী মানে সেমানকৰ উৎপাদিত সামগ্রী আনি সিধাসলক ভাবে ব্যবসায়ীকু বিক্রি করে পারিবে। চাষী মানে যেপরি বেপারীঙ্ক দ্বারা শোষিত ন হেবে সেথিপাই সবু মন্ডিরে পরিবার মূল্যসূচী সর্বসাধারণক অবগতি নিমন্তে প্রদর্শিত হেব। তবে দর্শক বন্ধু, আপন কমেন্ট করি কি আমকু নিশ্চয় জানান্তু যে নূয়া সরকারঙ্ক এই যোজনা অসলরে চাষীঙ্ক পাই কেতে উপযোগী হেব।